نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ঐতিহ্যবাহী দারুল আরকাম মডেল মাদ্রাসার সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ আমার হৃদয়ের স্পন্দন প্রাণ প্রিয় ছাত্রছাত্রীরা যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আল্লাহর মেহেরবানিতে সকলেই ভালো আছেন আজকে আমি পঞ্চম শ্রেণীর কুরআনুল কারীমের একটি ক্লাস নিব পঞ্চম শ্রেণীর কুরআন বইয়ের সূরাতুল ফাতিহার অনুবাদ তোমরা সকলে জানো যে তোমাদের পরীক্ষায় একটি সূরার অনুবাদ লেখা লাগে যার নাম্বার থাকে 10 নাম্বার আশা করি তোমরা এই সূরাটি পড়লে উপকৃত হবে এই সূরাটির অনুবাদ সুন্দরভাবে পড়বে এবং সুন্দরভাবে নিজেরাই পরীক্ষক হবে নিজেরাই শিক্ষক হবে নিজেরাই ছাত্র ছাত্রী হবে অর্থাৎ প্রথমে তোমরা মুখস্থ করবে এরপরে তোমরা নিজেদের খাতায় ওইটাকে সুন্দরভাবে লিখবে লিখে বইয়ের সঙ্গে মিলাবে মিলানোর পরে দেখবে যেটা যেটা ভুল হয়েছে লাল কালি দিয়ে সেটাকে সুন্দরভাবে মার্জিন করবে এবং পরবর্তীতে আবার পড়াশোনা করে আবার লিখবে এভাবে যদি করতে পারো আশা করা যায় ইনশাআল্লাহ তোমাদের আর ভুল থাকবে না তা আসো কথা না বাড়িয়ে আমরা ক্লাসের দিকে যাই আজকে আমি তোমাদেরকে সূরাতুল ফাতিহার অনুবাদ দেখো এই সূরাতুল ফাতিহায় মোট 7টি আয়াত রয়েছে এক নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসা আল্লাহর যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা সকল প্রশংসা আল্লাহর যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা আর রহমানির রহিম যিনি অত্যন্ত করুণাময় ও দয়ালু যিনি অত্যন্ত করুণাময় ও দয়ালু মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিনের মালিক যিনি কি বিচার দিনের মালিক অর্থাৎ কিয়ামত দিবসের মালিক ইয়াক নাবুদু ওয়া ইয়াক নাস্তাঈন অর্থাৎ আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি এরপরে আমার বোর্ডে ধরি নাই এখন আরেকবার লিখছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে এটা হলো 6 নম্বর আয়াতের অর্থ আমাদের আমাদেরকে সরল সরল পথ দেখাও আমাদেরকে কি করো সঠিক সরল পথ দেখাও 7 নম্বর সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম যে সমস্ত লোকের পথ যে যে সমস্ত লোকের যে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি
যাদেরকে তুমি নিয়ামত দান করেছো, তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে। এবং যারা পথ ভ্রষ্ট হয়েছে, দেখো সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, আমাদেরকে সরল পথ দেখাও। কি পথ দেখাও? সরল পথ দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, যে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছো তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে, এবং যারা পথভ্রষ্ট, এবং যারা কি পথভ্রষ্ট। আমরা সকলে সূরা ফাতিহার এই অনুবাদগুলো সুন্দরভাবে মুখস্থ করব, সেই অনুরূপ আমরা জীবনযাপন করব। এই জন্য তোমাদের কাছে আমি বিশেষভাবে বলবো, তোমরা সকলে তোমাদের পিতামাতার কথা শুনবে এবং নামাজ কালাম সকলে করবে, আমাদের জন্য দোয়া করবে। তোমরা ভালো থাকো এই আশা ব্যক্ত করে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।